আসসালামু আলাইকুম শিকারী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো 2020 সালে জএসসি এবং জেডিসি পরীক্ষা দের জন্য বিশাল একটি সুখবর দিয়েছে সরকার জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন করোনা ভাইরাসের কারণে এবছর কেন্দ্রীয়ভাবে জএসসি এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বেশ প্রতিবাদ 27 আগস্ট এই সিদ্ধান্তর কথা জানিয়েছে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন কয়েকদিন আগে এই পরীক্ষা বাতিলের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় জেএসি জেডিসি মুহূর্ত পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পঁচিশ লক্ষ করোনা কালে এই পরিস্থিতিতে সরকারের আজকের সিদ্ধান্ত অনুযায়ী বিপুল এই সংখ্যক শিক্ষার্থীকে জেএসি ও জেডিসি পরীক্ষায় বসতে হচ্ছে না অর্থাৎ এর আগে মঙ্গলবার সচিবালয় এক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন তিনি বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার প্রাথমিক সমাপনী ও এফতেদায়ী সমাপনী পরীক্ষা না নেওয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করেছে এবার স্কুলে বার্ষিক পরীক্ষা না হবে তো অবশেষে এবং জেডিসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুদের জন্য আর ঠিক একই পন্থা অবলম্বন করা হলো অর্থাৎ এবার তোমাদের জেএসসি এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না তোমাদেরকে স্কুলের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না এবং শিক্ষামূলক সকল তথ্য সবার আগে পেতে হলে আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি কথা হাফেজ